আমাদের মুর্শিদ বাবা দেওয়ানবাগি রহমাতুল্লাহ আলাই আমাদেরকে আশিকে রাসূল বলেছেন আমাদের তরিকাকে মুহাম্মদ ইসলাম বলেছেন আমাদেরকে রাসূলের আদর্শে রাসূলের চরিত্রে নিজেকে চরিত্রবান হতে বলেছেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد সর্বপ্রথম আমি আমার মহান মুর্শিদ দীন দুনিয়ার কোহিনূর মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগি রহমাতুল্লাহ আলাইহির নূরানীময় কদম মুবারকে শতকোটি সালাম কদম বচি জানাই সালাম ও কদম বচি জানাই দূরে মাকনুন খাতুনে জান্নাত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহা নূরানীময় কদম মুবারকে উপস্থিত দেশ এবং বিদেশ থেকে আমাদের সাথে সংযুক্ত আশিকে রাসূল ভাই ও বোনেরা আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা সবেমাত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অনুষ্ঠান শেষ করেছি আসলে আমার জন্য একটু চাপ পড়ে গেছে ইন এ সেন্স হচ্ছে অলমোস্ট 3 দিন ধরে অনুষ্ঠান করছে মানে আমাদের এখানে ঈদে মিলাদুন নবী আমরা করেছি বুধবার দিন এক দিন আগে যেহেতু সৌদি আরবের সাথে আমি যেখানে আছি আমার অবস্থান বর্তমানে ইংল্যান্ডে থাকার কারণে এখানে ঈদে মিলাদুন নবী হচ্ছে বুধবারে তো আমি বুধবার দিন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা উদযাপন করেছি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুধবার দিন উদযাপন করলেও কাজ শুরু হয়েছে আমাদের আসলে মঙ্গলবার থেকে কারণ 1200 মানুষের জন্য আমরা তাবারকের ব্যবস্থা করেছিলাম তো এই তাবারক রান্না বাড়ি হাবিজাবির অনেক কাজ তো মঙ্গলবার দিন থেকে আমাদের কাজ শুরু হয়েছে মঙ্গলবার কাজ করেছি বুধবার দিন ঈদে মিলাদুন নবীর কাজ করেছি প্লাস মানুষের মাঝে তাবারক বিতরণ করেছি বৃহস্পতিবার দিন ভোর 4টা থেকে আমার অনুষ্ঠান শুরু হয়েছে ভোর 4টা থেকে আপনাদের সাথে আছি এবং আজকেও এরকম 5টা থেকে অনুষ্ঠান শুরু হয়েছে সো আলটিমেটলি টানা 3 দিন অথবা 4 দিনের মতো এক টানা প্রোগ্রাম করছি ইনশাআল্লাহ রাসূলের জন্মদিন এটাও প্রোগ্রাম করতে পারাও নিয়ামতের রাসূলের জন্মের উসিলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কথা বলা সুযোগ পাওয়া রাসূলের গুণগান করা প্রশংসা করা এটাও তো একটা ইবাদত সো আলহামদুলিল্লাহ মালিকের অপার দয়ার বদৌলতে আমরা সুযোগ পাচ্ছি রাসূলের এই প্রেমের কথা রাসূলের ভালোবাসার কথা মহব্বতের কথা ইশকের কথা মানুষের কাছে ছড়িয়ে দিতে পারছি ইনশাআল্লাহ মালিক দয়া করে আমাদেরকে সুযোগ দিয়েছেন মালিকের দয়ায় করতে পারছি এজন্য মালিকের কাছে শুকরিয়া করি রাহমাতুলিল আলামিন দয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এসেছিলেন রহমত রূপে বরকত রূপে উনার পুরোটা জীবনী মোবারক যদি পর্যালোচনা করা যায় উনি ওনার জীবনের সম্পূর্ণ সময়টা অতিবাহিত করেছেন আমাদের কথা ভেবে আজকে ইমরান ভাই ওনার বক্তব্যে বলছিলেন যে ইয়া উম্মতি ওনার জীবনটাই গেছে আসলে উম্মতি উম্মতি বলে উনি নিজেকে নিয়ে ভাবেননি উনি ভেবেছেন ওনার উম্মতকে উনি কিভাবে মুক্তির ব্যবস্থা করবেন যার দরুন উম্মতের মুক্তির জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন দানদাল মুবারক শহীদ করেছেন রক্তাক্ত হয়েছেন হামলার শিকার হয়েছেন অত্যাচারের শিকার হয়েছেন
নির্মমতার শিকার হয়েছেন, লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছেন, তবুও উনি আল্লাহ ও রাসুলের পথে কায়েম থেকেছেন এবং আমাদের মুক্তির পথ দেখিয়ে গেছেন। উনার এই মুক্তির বার্তার কারণে আজকে আমরা দেশে বিদেশে প্রায় 130 অথবা 140 কোটি মুসলমান সারা বিশ্বে এখন তৈরি হয়েছে, এটা ওনার এই পরিশ্রমের ফসল হিসেবে। দেখেন প্রত্যেকটা মানুষের দৃষ্টি ভিন্ন রকম, কারোর সাথে কারো দৃষ্টি আসলে খুব বেশি মিল হয় না। একটা গাছ, যিনি কাঠের ব্যবসা করেন উনি গাছটিকে দেখেন কাঠের জন্য, যে এই গাছ থেকে কাঠ পাবো। যিনি পরিবেশবিদ বা পরিবেশবিদ যারা আছেন তারা এই গাছটাকে দেখেন তিনি অক্সিজেন দিবেন। তাহলে একজন কাঠুরের দৃষ্টিতে, যিনি কাঠের ব্যবসা করেন তার দৃষ্টিতে এই গাছ থেকে কাঠ পাওয়া যায়, একজন পরিবেশবিদের দৃষ্টিতে গাছটা সবুজ সুফল দিবে আমাদেরকে, সবুজ পরিবেশ দিবে, অক্সিজেন দিবে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে, আমাদের পরিবেশটাকে সুন্দর রাখবে, এটা তার দৃষ্টি। আবার যিনি এই গাছ লাগালেন তিনি চিন্তা করবেন এই গাছে ফল আসবে বা ফুল আসবে, ফল আসলে সেই ফল তিনি খাবেন, সুস্বাদু ফল, যদি আম গাছ হয় সুস্বাদু আম তিনি খাবেন। তাহলে যিনি আমের জন্য গাছটা রোপণ করলেন তার দৃষ্টিতে গাছ যত বড় হবে, যত হেলদি হবে, আম তত সুমধুর হবে। দেখেন এরপরে একটা বৃদ্ধ মানুষ ওই গাছের নিচ দিয়ে হেঁটে যাচ্ছে, তার দৃষ্টিতে বড় একটা গাছ, একটু নিচে বসলে এই কঠোর রৌদ্রে আমি ছায়া পাব। এক গাছ চারটা দৃষ্টি প্রতিষ্ঠিত হইল। কাঠ ব্যবসায়ীর দৃষ্টিতে কাঠ, পরিবেশবিদের দৃষ্টিতে পরিবেশ বান্ধব একটা বস্তু, চাষির দৃষ্টিতে বা যিনি ফলন চান তার দৃষ্টিতে সুমিষ্ট ফল পাওয়া যাবে, আর অপরের দৃষ্টিতে ছায়া পাওয়া যাবে। একই জিনিস একই জায়গায় আছে, ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন দৃষ্টির আবির্ভাব ঘটে বা ভিন্ন ভিন্ন দৃষ্টির তৈরি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের মানুষের কাছে উনি আসলেন, উনি তো সেই আল্লাহর রাসুল। আজকে যেই আরবরা রাসুলের কারণে সম্মানিত, যাদেরকে আমরা আরব দেখলে আমরা মন থেকে সম্মান করি এই কারণে যে তারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশের মানুষ, কি সত্য না মিথ্যা বলেন। এই আরবরাই কিন্তু, এই আরবদের মধ্যে একটা গোত্র কিন্তু বা ম্যাক্সিমাম গোত্র কিন্তু একসময় রাসুলের বিরোধিতা করছে, করছেন না করেননি? এই যে 27টা যুদ্ধ পক্ষান্তরে আমরা এখন আমাদের মোর্শেদ কেবলা জান বের করেছেন, প্রায় 80টার উপরে ছোট বড় যুদ্ধ মিলিয়ে আরো বেশি যুদ্ধ রাসুল ইসলামকে করতে হয়েছে, এই যে ওনার এই যে ওনাকে যে যুদ্ধগুলো করতে হয়েছে, এটা কি বাঙালিদের বিরুদ্ধে যুদ্ধ ছিল, চাইনিজদের বিরুদ্ধে যুদ্ধ ছিল, ইংলিশদের বিরুদ্ধে যুদ্ধ ছিল? নাও, এটা আরবদের বিরুদ্ধেই যুদ্ধ ছিল এবং এই যুদ্ধটা আরবদের সাথেই করতে হয়েছে। কেন? কারণ আরবরাই তাকে মেনে নেয় নাই, তাকে মানতে পারে নাই। এবং সময় যখন অতিবাহিত হইতে লাগলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন প্রচার প্রসার বাড়তে লাগলো, ওনার আশেক বাড়তে লাগলো, ওনার সাহাবিদের সংখ্যা বাড়তে লাগলো, আস্তে আস্তে আরবদের মাঝেই রাসুলের আদর্শটা বিস্তৃতি লাভ করা শুরু করলো। কিভাবে বিস্তৃতি লাভ করা শুরু করলো? সাহাবিরা যখন বাড়া শুরু করলো আর বিস্তৃতি লাভ করা শুরু করলো। আজ থেকে 2 বছর আগে মোর্শেদ কিবলাজানের ওফাত পরপর আমরা অনলাইনে যতটা সংগঠিত ছিলাম বর্তমানে তার চেয়ে বেশি সংগঠিত নাকি কম সংগঠিত বলেন?
প্রথম প্রথম আপনাদের মনে আছে কিভাবে লিঙ্ক পাইতে হবে আমরা জানি না, কত জায়গায় টিপাটিপি করতে হইতো, এই লিঙ্কে ঢুকতে গিয়ে আরেক লিঙ্কে ঢুকে গেছি, কি হবে কিভাবে পাবো, উই ডিডন্ট নো। কিন্তু সময় আস্তে আস্তে আমাদেরকে এমন অভ্যস্ত করে দিছে, এখন মোবাইলে অটোমেটিক লিংক চলে আসে, আমরা ওই সময়টাতে ফ্রি থাকি যে ওই সময়টাতে আমরা বক্তব্য শুনতে পারবো। সো আমরা সাংগঠনিক ভাবে আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে। ঠিক আমাদের মতোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে যখন 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হইলেন, মা খাদিজাতুল কুবরা ছাড়া তো ওনার সাহাবি আর কেউ নাই, তখন আস্তে 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 যখন ওনার প্রচার প্রসার বাড়তে লাগলো, ওনার সাহাবি অথবা সঙ্গী যখন বাড়তে লাগলো, সেটা দিন দিন সংগঠিত হইতে লাগলো। সংগঠিত হইতে 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 এক সময় এই সংগঠনটা অনেক শক্তিশালী হয়ে যায়। তখন যেই আরবরা ওনার বিরোধিতা করেছিলেন, ওই আরবরা চিন্তা করলেন, আজকে যদি আমি নবী মোহাম্মদকে থামাই, আজকে যদি আমি নবী মোহাম্মদকে আটকানোর চেষ্টা করি, তাহলে আমার অস্তিত্ব নিয়ে টান দিবে। যেহেতু ইমরান ভাই বিস্তারিত আলোচনা করেছেন, আমি ওই দিকে যাব না, আমি শুধু বিদায় হজের পূর্ববর্তী ঘটনাটা বলতে চাই। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের আগে উনি যখন মক্কায় হজের উদ্দেশ্যে রওনা করলেন, সকল সাহাবিদেরকে নিয়ে 16 লক্ষ সাহাবি, উনাদের পায়ের আওয়াজে ভূমিকম্প হইতেছে, সবাই যখন রওনা করলেন, আরবরা চিন্তা করলো যে এতদিন এই মোহাম্মদের বিরোধিতা করেছি, এতদিন এই মোহাম্মদের ভাই চাচা বোন সঙ্গী সাথীকে আমরা হত্যা করেছি, আজকে মোহাম্মদ লক্ষ লক্ষ লোক নিয়ে আমাদের কাছে আসছে, আর যদি আজকে আমরা বাধা দেই, ওই লক্ষর বিপক্ষে আমরা 1,000 মাত্র, আমাদের তো পা পিষে মেরে ফেলবে। ওই ভয়ে তখন এই আরবরা আস্তে আস্তে আর বাধা দিল না, সুষ্ঠুভাবে বিদায় হজ সম্পন্ন হলো, এবং তারা আসলাম না অর্থাৎ আত্মসমর্পণকারী রূপে সেই কাফেররা তখন নিজেদেরকে মুসলমান হিসেবে প্রমাণ করলেন। তাহলে বর্বর আরব জাতি থেকে মুসলিম রাষ্ট্র কায়েম হওয়ার পিছনের একটা বড় জায়গা হচ্ছে সাংগঠনিক শক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি মক্কায় যে সাংগঠনিক শক্তিটা তিনি প্রতিষ্ঠিত করতে পারেননি, তিনি মদিনায় গিয়ে সেই সাংগঠনিক শক্তিটা প্রতিষ্ঠা করতে পেরেছেন, এবং মদিনায় গিয়ে তিনি ওই সাংগঠনিক শক্তিটা প্রতিষ্ঠিত করার মাধ্যমে মোহাম্মদ ইসলামের সাংগঠনিক দিকটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলিষ্ঠ নেতৃত্বে এই সংগঠনটা কিন্তু অনেক শক্তিশালী হয়ে যায়। সম্মানিত আশেকে রাসূল ভাইয়েরা, এখন বিষয় হচ্ছে আমরা ওই কাফেরদেরকে আর মনে রাখি নাই, আমরা কি করেছি, এখন সৌদি আরব বলতেই আমরা ধরে নিয়েছি রাসূলের দেশ, সবাই তো ফেরেস্তা। কি সবাইকে আসলে ফেরেস্তা বলেন? সবাই কি ফেরেস্তা হইতে পারে? সবাই তো ফেরেস্তা হইতে পারে না। রাসুলের দেশ এই আরবদের মধ্যেই এক জাতি রাসুলের বিরোধিতা করেছিলেন এবং তারা আজও আছেন, তারা বিভিন্ন সময়ে রাসুলের বিরোধিতা করেছেন, করছেন এবং আগামীতেও করবেন। এই বিরোধিতাকারীরাই যারা আসলাম না হিসেবে ইসলামে ঢুকলেন এবং রাসুলের ভিতরে ঢুকে এই মোহাম্মদ ইসলামকে ধ্বংস করার একটা একটা পরিকল্পনা হাতে নিলেন, তখন তারা কি করলেন? তখন আমাদের মুসলমান ধর্মের মাঝে বিভিন্ন ফেতনা ফেসাদ ঢুকাই দিলেন, অর্থাৎ সাহাবিদের মধ্যে দ্বন্দ্ব, উস্ট্রের যুদ্ধ, সিফিনের যুদ্ধ, বহু সাহাবিদের হত্যা হওয়ার পিছনে এই বহুরূপী কাফের ভার্সেস মুসলমানদের একটা অনেক বড় জায়গা রয়েছে। আমি সমালোচনার জন্য বলছি না, আমি সিচুয়েশনটা বোঝাতে চাচ্ছি, যেই কারণে দেখা যায় একই রাসুলের সাহাবি হওয়ার পরেও, একই রাসুলের সঙ্গী হওয়ার পরেও, একই শিক্ষকের শিক্ষা গ্রহণ করেও দুইটা তিনটা আদর্শতে মুসলিম উম্মা ছড়িয়ে পড়ে, এবং যেই যেই আদর্শ থাকে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার কারণে এই আমাদের মধ্যে কিছু ভুল ভ্রান্তি ঢুকে যাওয়ার সুযোগ পায়। যেমন ঈদে মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী নিয়ে আমাদের একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়ে যায় যে এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন এবং এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়।
আমাদের মোর্শেদ সুফি সম্রাট হজরত শাহ দেওয়ান বাগি রাহমাতুল্লাহ আলাই, তিনি এসে আমাদেরকে তখন সংস্কার করেন এই জাতির কাছে যে তোমরা ভুল করছ, তোমরা এত বড় নিয়ামত থেকে দূরে সরে যাচ্ছ। কি সেই নিয়ামত? যে রাসুলের জন্মদিন ঈদে মিলাদুন্নবী, তোমরা এই দিনে রাসুলের ওফাত পালন করছো, মন মনে মানে মন খারাপ করে আছো অথবা মৌনতা রাখছো, তোমরা তো বড় রহমত, বড় ইবাদত থেকে তোমরা দূরে সরে যাচ্ছ। তখন সমাজের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, অনেক মানুষ সাদরে গ্রহণ করেন, অনেক মানুষ বলেন যে বাপদাদা থেকে এটা শুনে আসছি, এখন কি নতুন করে শুনতে হবে? হ্যাঁ, কেউ মানলেন কেউ মানলেন না। কিন্তু আল্লাহর বন্ধু সাদাওয়ান বাগি একদিকে যেমন তিনি ছিলেন ওলি আল্লাহ, অপর দিকে তিনি একজন মহাজ্ঞানী ব্যক্তিত্ব ছিলেন, যার জ্ঞানের সীমা পরিসীমা মাপা আমাদের মতো ব্যক্তির পক্ষে বড় কঠিন হবে। তিনি তখন কোরআন ও হাদিস দ্বারা প্রমাণ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পহেলা রবিউল আউয়াল ওফাত লাভ করেন এবং 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন। বিস্তারিত ব্যাখ্যা আলেম ওলামারা দিয়েছেন, আমি ওই দিকে যাব না। আমাদের জাকেররা আসলে এই ব্যাখ্যা সম্পর্কেও জানেন, যেই কারণে আমি বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না। তো মোর্শেদ কিবলাজানের এই সংস্কারের ফলে ঈদে মিলাদুন্নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ রাসুলের জন্মদিনের আনন্দ করা আমরা সুযোগ পেয়ে যাই, যেহেতু ওফাতটা ভিন্ন দিনে এবং জন্মদিনটা ভিন্ন দিনে। মোর্শেদের এই সংস্কারের ফলে আমরা আশেকে রাসুলেরা এবং এখন বাংলাদেশে বিদেশে বিভিন্ন জায়গায় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন হচ্ছে এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশ সরকারও এবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রজ্ঞাপন জারি করেছে, নির্দেশনা জারি করেছে। এটা আমাদের গর্ব। আমরা সরকারকে বাংলাদেশ সরকারকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওনারা প্রজ্ঞাপন জারি করে ওনারা নির্দেশনা দিয়েছেন এই দিনটার গুরুত্ব এবং মাধুর্য নিয়ে আলোচনা করা এবং বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। এই জন্যে সরকার এই দিনটাকে গুরুত্বের সাথে দেখার জন্যও আমরা সরকারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মদিনটা যখন আমরা সুযোগ পেলাম, অর্থাৎ ওফাত দিনটা পহেলা রবিউল আউয়াল হয়ে যাওয়াতে, বারোই রবিউল আউয়াল জন্মদিন হওয়াতে, আমরা এই অপরচুনিটিটা পেলাম যে রাসুলের জন্মদিনে প্রাণ খুলে আনন্দ করতে পারি। তখন মোর্শেদ কিবলাজান এইটাকে আরো ব্যাপক প্রচার করার লক্ষ্যে তিনি তখন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দিনে তিনি আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের ডাক দেন। কেন ডাক দেন সেইটার পটভূমি ছিল এইটাকে প্রচার করা দরকার। তখন তিনি দেশ বিদেশ ব্যাপী রাসুলের জন্মদিন উপলক্ষে আশেকে রাসুল সম্মেলনের ডাক দেন এবং আমরা সবাই এই ঈদে মিলাদুন নবী পালনে ঝাঁপিয়ে পড়ি। আমার নিজের মনে আছে, বাবা জান ঈদে মিলাদুন নবী সম্মেলনের ডাক দিলেন এবং আমাকে ডেকে বললেন যে আমার একটা শখ। আমি বললাম কি? যে রাসুলের জন্মদিনে রাসুলের তো আমরা তো উটটাকে জানি যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিম্বল, আমরা একটা উটের মিছিল করতে চাই। তো আমার তো উটের খামার আছে, আমাদের উটের মিছিল আমরা করতে পারি কিনা? উটের খামার তো আছে সত্য, কিন্তু উটের মিছিল করা তো ডিফারেন্ট থিং। কারণ প্রথমত আমরা তো উটের রাখাল না কেউ, দ্বিতীয়ত আমাদের খামারের উট একটাও তো ট্রেইনড উট না যে মিছিল করবে, তালে তালে এক তালে হাঁটবে। তৃতীয়ত আমাদের উট তো বোঝা বহন করে না। বোঝা বহন করে বলেন? বোঝা বহন করে না, কখনো ওর পিঠের উপরে বোঝা দেওয়া হয় নাই। তো পিঠে মানুষ উঠাইলে উট তো আস্ত রাখবে না। আরে বাবারে বাবা, আমিও ইয়াং ছিলাম তখন, ভয় কম ছিল, সাহস বেশি ছিল। তো বাবা জান চাইছেন, মোর্শেদ কিবলা জান চাইছেন, করতে তো চাই, কিভাবে করি বলেন তো দেখি। একটা বড় মুসিবতে পড়লাম। হুকুম ওনার হইছে, কিন্তু আমরা তো আসলে এটা একটা অসাধ্য কাজ। বিশ্বাস করেন, আপনি উট দেখেন ভিন্ন কথা, কিন্তু উটের পিঠে উঠে দেখেন কেমন কথা, টের পাবেন
এটা সাধ্য না অসাধ্য। পিঠে উঠলে না টের পাবেন, উঠ সাধ্য না অসাধ্য। আর উঠ খুব সহজেই আপনাকে পিঠে নিবে না। আমার মনে আছে ভোর 4টার সময় আমরা, তখন আমি সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে বাবাজান যেহেতু চাইছেন আমরা চেষ্টা করি। তখন আমি আমার কর্মীদের মধ্যে থেকে বিশেষ কিছু কর্মী ভাইদেরকে খবর দিলাম, আসলেন। আসলে আমরা বললাম চলো আমরা উটকে, এই সম্মেলনের প্রায় 1 মাস আগে থেকে, যে আমরা চলো উটকে ট্রেনিং করে যাতে সম্মেলনের পরে মিলাদুন্নবীর একটা র্যালি করতাম আমরা আগে, আপনাদের মনে আছে কিনা, ওই র্যালিতে আমরা উটের মিছিল করতে পারি কিনা। আমাকেই বাবাজান দায়িত্ব দিয়েছিলেন। তখন আমি ভোরে 4টার সময় উঠে কর্মীদের নিয়ে গেলাম প্রথম দিন Day 1 মদিনায় উটের খামারে, উটের পিঠে চড়াবো। একটা ছেলেও তো ভয়ের চোটে উঠতে রাজি না, খামারে গিয়ে দূর থেকে আদর করতে চায়, পিঠে গিয়ে আর উঠতে চায়, উঠে খেজুর খাওয়াইতে চায়, পাতা খাওয়াইতে চায়, পিঠে তো উঠতে চায় না। একটা উটকে আগে বাঁধলাম, আগে দেখার জন্য পিঠে উঠলে উট রিয়াকশন কি করে, মানে গলাটা ছোট রশি করে বাঁধলাম এবং উটের পিঠে উঠানোর চেষ্টা করলাম। কিভাবে উঠবো তো লম্বা, তারপরে উটকে বসাইলাম। বসানোর পরে যখন উটকে উঠাইতে গেলাম, উট যখন বসা থেকে দাঁড়াইতে গেল, ওই ছেলে পড়ে গেছে। তারপরে যাই হোক, 4-5 দিন এইভাবে আমরা প্রায় 10-15টা ছেলেকে, 15-20টা ছেলেকে এইভাবে ট্রেনিং করলাম উটের পিঠে উঠানোর জন্য। তেই তো চলছে উটের পিঠে উঠার যুদ্ধ। 3 থেকে 4 দিন বা 5 দিন পরে মনে আছে আস্তে আস্তে আমরা উট একটু সহ্যশীল হইল, হওয়ার পরে এবার সিদ্ধান্ত নিলাম চলো উটকে বের করব, মানে মদিনা থেকে বের করব। উট তো সবসময় মদিনার বালুর মধ্যে থাকছে, রাস্তায় তো আসে নাই, গাড়ি ঘোড়া দেখলে তো দৌড় দিবে। তা আগে থেকে প্র্যাকটিস না করাইলে আমরা যখন র্যালি বের করব, বড় একটা র্যালির মধ্যে যদি দৌড় দেয় তাহলে তো মানুষজন ভয়ে শব্দ শুরু করবে, তাই না? র্যালিতে দৌড় দেওয়া, মিছিলের আওয়াজে উটকে অভ্যস্ত করা, হঠাৎ করে যদি দেখে মিছিল হইতেছে উট ভয় পেয়ে যাবে। তখন আমরা উটকে নিয়ে মদিনা থেকে বের হইলাম। আহা, মনে আছে প্রথম যেদিন বের হইলাম, উট মনে করেন একটাকে বের তো করতেই পারি না। পরে পুরুষ উট ছিল, তার নাম ছিল সম্ভবত তোফা বা তোফ, হ্যাঁ তোফা মনে নাম ছিল, ওকে আগে বের করলাম যে ওইটাকে দেখে দেখে বাকিগুলো বের হবে। শুধু মদিনার গেটটা দিয়ে বের হয়েছে উট তো দৌড় দৌড় যে দিল, পিঠে তো মানুষ আছে, এখন তো দৌড় তো দিছে তারে নিয়ে, সে তো চিৎকার বাঁচাও বাঁচাও, কঠিন এক অবস্থা। সেই উটের মিছিল আমরা 1 মাস, মানে মোর্শেদকের সন্তুষ্টির জন্য এই 1 মাস উটের মিছিল হবে ঈদে মিলাদুন্নবীতে, এই 1 মাস ট্রেনিং করিয়ে উটকে নিয়ে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মেলন করলাম। মাশাআল্লাহ, মালিকের অশেষ দয়া, র্যালির দিন উট আর কোনো বিরক্ত করে নাই। কারণ ওই র্যালিতে যা হইতে পারে, অর্থাৎ মিছিল, আমরা উটকে নিয়ে 1 মাস মিছিল করছি, র্যালিতে যা হতে পারে, রাস্তা দিয়ে হাঁটা, আমরা রাস্তা দিয়ে উটকে 15 দিনের উপরে রাস্তায় হাঁটাইছি, মানে সম্ভাব্য যেই সিচুয়েশন গুলো আমরা ফেস করতে পারি এই সিচুয়েশন গুলো আমরা প্র্যাকটিস করাইলাম এবং মালিক দয়া করলেন, আমরা উটের মিছিল করলাম। আমার মনে আছে বাংলাদেশে সারা পড়ে গেল যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে দেওয়ানবাগির উটের মিছিল, উটের র্যালি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মানে এই যে ঈদে মিলাদুন নবী। তখন একদিন আমি মোর্শেদ কেবলাজানকে জিজ্ঞেস করলাম যে আপনি তো জানেন যে এত বড় উটের মিছিল করা এটা অনেক দুঃসাধ্য এবং রিস্কি, যে কেউ মারা যেতে পারতেন, কারণ উট তো শক্তিশালী প্রাণী, একজন ব্যক্তিকে কাঁধে নিয়ে করা রিস্কি। তখন মোর্শেদ কেবলাজান বললেন যদি উটের মিছিলটা আমরা করি, দেখা যাবে কি এই উটের মিছিলের প্রচারের ঠেলায় ঈদে মিলাদুন নবীর প্রচার সারা বাংলাদেশে বিদেশে হয়ে যাবে। আমি সারাদিন মাইকে যতই বলি কেউ আমাকে মানবে, কেউ আমাকে মানবে না, কিন্তু ঈদে মিলাদুন নবীর র্যালিতে যদি উটের মিছিল করি, রাসুলের সিম্বল নিয়ে মিছিল করি, মানুষ মানুক আর না মানুক, সবার কানে এই কথায় যে ঈদে মিলাদুন নবীতে দেওয়ানবাগির উটের মিছিল, ঈদে মিলাদুন নবীর দাওয়াত পৌঁছে যাবে। এটা মোর্শেদ কেবলাজানের প্রচারের একটা কৌশল ছিল,
যে এই কৌশলে ঈদে মিলাদুন্নবীর দাওয়াতটা ওই বছর সারা দেশে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছিল। ওই কৌশলে মোর্শেদ দয়া করে আমাকে গোলামি করার সুযোগ দিয়েছেন এবং আমার কিছু বিশেষ কর্মী ভাইকে গোলামি করার সুযোগ দিয়েছিলেন, এবং আমরা সেখানে কাজ করেছি এবং মালিকের অশেষ দয়ায় এই ঈদে মিলাদুন্নবীর প্রচার এখন আমরা আনন্দিত হই, আমরা গর্বিত হই। আমি এবার দেখলাম মালয়েশিয়াতে বিভিন্ন দেশে ঈদে মিলাদুন্নবীর র্যালি হচ্ছে, সরকার ঈদে মিলাদুন্নবীর পক্ষে কথা বলছে। ইভেন এবার সৌদি আরবেও দেখলাম খুতবাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের কথা মেনশন করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানুষের পরিবর্তন হচ্ছে, মানুষ পরিবর্তিত হচ্ছে, মানুষ রহমতকে হারিয়ে ফেলেছিল। যেই রহমত রাহমাতুল আলামিন, অর্থাৎ দেখেন রাসুলের মর্যাদাটা আমরা বুঝতে পারছি না। আল্লাহ চাইলে 30 পারা কোরআন আমাদের মাঝে স্ট্রেইট ওয়ে নাজিল করতে পারতেন না পারতেন না, বলেন পারতেন না পারতেন না? হ্যাঁ, 30 পারা কোরআন উনি একেবারে পাণ্ডুলিপি আকারে উনি আমাদের কাছে দিতে পারতেন, দেখেন উনি দেন নাই। কেন দেন নাই? দিলে আমরা কি নবী মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে মানতাম, এইভাবে তাকে ভক্তি করতাম? করতাম না। তিনি তার বন্ধুর মুখ দিয়ে দিলেন যে তুমি আমার বাণী শোনো, আমার বন্ধুর মুখ থেকে, কারণ তুমি তো আমাকে রিচ করতে পারছো না, আমাকে ধরতে পারছো না, আমাকে দেখতে পারছো না, আমাকে বুঝতে পারছো না। তাই আমি যাকে মনোনীত করেছি ইমামের ইমাম, ইমামুল মুরসালিন, সকল নবী রাসূলগণের ইমাম এবং খাতামুন নবিয়্যিন, নবীগণের একেবারে শেষ ধারায় যাচ্ছে সর্বশ্রেষ্ঠ ইমাম, সবচেয়ে বড় ইমাম হিসেবে আমি যাকে পাঠালাম, সকল নবীদের ইমাম রূপে যাকে পাঠালাম, তার মর্যাদাটা যাতে এই রকম থাকে, এই জন্য এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা নবী মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানি মোবারক দিয়ে দিলেন, যাতে আমরা নবী মোহাম্মদের ওই জবানি মোবারকটা থেকে কোরআন পাই এবং তাকে সম্মান করি। শুধু দিলেন না, উনার পুরো জীবনটাকে উনি আদর্শ করে দিলেন। নবী যা করেছেন, নবী যা চেয়েছেন, নবী যেভাবে চেয়েছেন সেইভাবে এই আদর্শটা তিনি দিলেন যে তুমি নবীকে অনুসরণ করলেই আমি খুশি হব। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা অনুসরণ করি তাহলেই আল্লাহ খুশি হবেন। তিনি তার বন্ধুকে পাঠালেন, তার বন্ধুকে অনুসরণ করতে বললেন, এবং তার বন্ধুর দ্বারাই তিনি তার বাণী আমাদের কাছে পাঠালেন। কেন করলেন সেটা? যাতে আমরা এই বন্ধুর মর্যাদাটাকে ভুলে না যাই। কিন্তু পরিতাপের বিষয়, ওই যে বলেছিলাম মক্কার কাফেরদের মধ্যে এক শ্রেণী আসলাম না বলে ঢুকেছিলেন, এই শ্রেণী আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আমাদের মধ্যে প্রচার শুরু করে দিলেন, নবীকে মানার দরকার নাই, আল্লাহ তো আছেই। আমাদের আল্লাহকে দরকার, নবীকে নিয়ে লাফালাফি করার দরকার নাই। তারাই প্রচার করলেন। আমার মোর্শেদ কিবলা যখন আসে কে রাসুল বললেন, তারা বললেন এইটা আবার কি জিনিস, হ্যাঁ তোমরা রাসুলটা নিয়ে মাতামাতি করো। বিভিন্ন ভাবে তারা চেষ্টা করলেন নবী মোহাম্মদ থেকে আমাদেরকে সরানোর জন্য। আমার মোর্শেদ কিবলা যান এই ষড়যন্ত্রটা বুঝতে পারেন, বুঝতে পারার পরে তিনি বলেন আমার তরিকার নাম হবে কি নাম, বলেন আপনারা বলেন, মোহাম্মদ ইসলাম। আমার তরিকার নাম হবে মোহাম্মদ ইসলাম। এই মোহাম্মদ ইসলামে, এই তরিকায় যত দিন কিয়ামত পর্যন্ত যত মানুষ শামিল হবে তারা তাদের তরিকাকে বলবে কি, মোহাম্মদি ইসলাম। দ্বিতীয়ত হচ্ছে আমার মুরিদ যারা হবেন তারা তাদের নামকরণ করবেন আশেকে রাসুল দিয়ে। মোর্শেদ কেবলা জানের এই কাজটা করার উদ্দেশ্য ছিল যে সমাজ থেকে তোমরা রাসুলকে ছেড়ে দিতে চাচ্ছ, ঠিক আছে আমি রাসুলকে নিয়ে কাজ করব, দেখি রাসুলকে কে দূরে সরায় আমাদের থেকে। এখন দেখা গেল কি, আমরা মোহাম্মদ ইসলাম বলি, আমরা আশেকে রাসুল বলি, এবং আল্লাহু আকবার, আল্লাহর অশেষ মেহেরবানিতে এখন অনেক তরিকতপন্থীরা, এখন অনেক এলাকার মানুষরা নিজেকে আশেকে রাসুল বলে, কি বলে না বলে না বলে, হ্যাঁ
এখন আশাকে রাসুল বলে, এখন অনেক তরিকতপন্থী নাই মিলাদের মধ্যে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বলে, কি বলেন? বলে না বলে না বলেন? এই যে স্টেপ ফরওয়ার্ড, বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? সবাই বলে ঘন্টা বাঁধা দরকার, কিন্তু ঘন্টা বাঁধার মতো সাহসী ব্যক্তি পাওয়া কিন্তু বড় কঠিন। তো আমি আমার মোর্শেদ, আমাদের মোর্শেদ বাবা দেওয়ান বাগিকে দেখেছি বিপরীত, তাকে দেখেছি তিনি স্রোতের বিপরীতে হেঁটেছেন। কে তাকে জেল করবে, কে তাকে ফাঁসি দিবে, কে তাকে হত্যা করবে, তিনি তোয়াক্কা করছেন না। তিনি বলেছেন আমি সত্যের পথে হাঁটব এবং স্ট্রেইট ওয়ে হাঁটব, এবং তিনি হেঁটেছেন। তার এই হাঁটায় আজকে, তার এই পরিশ্রমে, তার এই ত্যাগে, তার এই তিতিক্ষায় আমরা আজকে নিজেদেরকে গর্বিত আশেকে রাসুল বলতে পারি, কি বলেন? পারি না পারি না? আজ আমরা গর্ব ভরে বলতে পারি আমাদের তরিকার নাম মোহাম্মদ ইসলাম, কি বলেন? বলতে পারি না পারি না? আজ রাসুলের জন্মদিনে দেশে বিদেশে আশেকে রাসুলেরা রাস্তায় দাঁড়িয়ে তাবারক বিতরণ করছে, মিষ্টি বিতরণ করছে, সিঙ্গারা বিতরণ করছে, চকলেট বিতরণ করছে, এবং পরিচয় দিচ্ছে ঈদ মোবারক, ঈদে মিলাদুন্নবী বলছে, আশেকে রাসুল বলছে, কি বলেন? এইটা কি সৌভাগ্যের বিষয় না দুর্ভাগ্যের বিষয়? আর এই সকল কিছুর অবদান আমাদের মোর্শেদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাগি রহমাতুল্লাহ আলাইহ। তিনি ওই পথ দেখিয়েছেন যেই পথে আজ আমরা হাঁটছি এবং নিজেদেরকে আলোকিত করার চেষ্টা করছি। তিনি রাসুলের মর্যাদা সম্পর্কে আমাদেরকে বুঝিয়েছেন যে রাসুলকে ভালোবাসতে হবে কিরূপ, স্পেসিফাই নিজের পিতা মাতার চেয়ে বেশি। বলেন আশেকে রাসুলেরা, আপনারা কি রাসুলকে নিজের পিতা মাতার চেয়ে বেশি ভালোবাসবেন না কম ভালোবাসবেন? আলহামদুলিল্লাহ বেশি ভালোবাসবেন। আলহামদুলিল্লাহ নিজের স্ত্রী সন্তানের চেয়ে বেশি ভালোবাসবেন না কম ভালোবাসবেন? আলহামদুলিল্লাহ সকল মানুষের চেয়ে রাসুলকে বেশি ভালোবাসবেন না কম ভালোবাসবেন? আমিও হাত তুলে অঙ্গীকার করছি, সকল মানুষের চেয়ে আমি আমার নবী মোহাম্মদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোৎকৃষ্ট, সবচেয়ে বেশি ভালোবাসবো। এই শিক্ষা হাত নামান আমার মোর্শেদ বাবা দেওয়ান বাগি রহমাতুল্লাহ আলাইহি দিয়ে গেছেন। এই শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার হাদিসে, যে ব্যক্তি তার পিতামাতা, স্ত্রী সন্তান এবং সকল মানুষের চেয়ে আমি মুহাম্মদকে বেশি ভালোবাসতে না পারবে সেই ব্যক্তি ইমানদার না। হাত নামান ভাইরা। তাহলে বোঝেন রাসূলকে ভালোবাসতে হবে, তাকে ভালো না বাসলে বর্বর আরব জাতি যারা হত্যা করেছে নিজের মেয়েকে, যারা অত্যাচার করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে, তারা নবী মুহাম্মদ মুস্তফা, আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে মমিনে পরিণত হয়েছে। আপনি আমি ভালোবেসে কি মমিনে পরিণত হইতে পারবো না পারবো না? বর্বর আরব জাতি যাদেরকে সবাই ঘৃণা করতো, আইয়ামে জাহেলিয়ার যুগ বলা হইতো, যাদেরকে জাহেল বলা হইতো, জাহেল থেকে নবী মুহাম্মদকে ভালোবাসার কারণে মুমিনে পরিণত হয়েছে। আমরা কি মুহাম্মদকে ভালোবেসে মুমিন হতে পারি না পারি না? এই জন্যই তো আমাদের মোর্শেদ বাবা দেওয়ান বাগি রহমাতুল্লাহ আলাই আমাদেরকে আশেকে রাসুল বলেছেন, আমাদের তরিকাকে মোহাম্মদ ইসলাম বলেছেন, আমাদেরকে রাসুলের আদর্শে, রাসুলের চরিত্রে নিজেকে চরিত্রবান হতে বলেছেন। মোর্শেদের ডাকে সাড়া দিয়ে মোর্শেদের পরে ওই পথ যেই মোর্শেদ আমাদেরকে দেখিয়েছেন, আমি গোলাম আপনাদেরকে ওই পথে গিয়ে নিয়ে যাচ্ছি, শাহ দেওয়ান বাগির পথে, যাতে ওই আদর্শ আপনার মাঝে এনে, রাসুলের চরিত্র আপনার মাঝে এনে আপনাকে পবিত্র করতে পারি, আপনাকে অন্যায় থেকে দূরীভূত করতে পারি,
জুলুম থেকে দূরীভূত করতে পারি, অত্যাচার থেকে দূরীভূত করতে পারি, আপনাকে আল্লাহর পথে ধাবিত করতে পারি, যেই পথে চললে আল্লাহ খুশি হয় সেই পথে আনতে পারি, যেই পথে চললে রাসুলের সাফায়াত পাওয়া যাবে ওই পথে আনতে পারি, সেই চেষ্টাই তো আমি করছি। এবং আল্লাহ যদি আমি গোলামকে হায়াতে জিন্দিগি দেয়, আল্লাহ যদি এই গোলামকে সুযোগ দেয়, একদিন আসবে সেই দিন যেই দিন এই মোহাম্মদ ইসলামকে আমরা এগিয়ে নিয়ে যাব, একদিন আসবে যেই দিন এই মোহাম্মদ ইসলামের শত সহস্র মুমিন তৈরি হবে, যারা নিজেরা দুনিয়ায় বসে আল্লাহর দিদার পাবেন, যারা নিজেরা দুনিয়ায় বসে রাসুলকে দেখতে পাবেন, নিজেকে চরিত্রবান বানাতে পারবেন। আমি আমার জীবনের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি এবং আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা যারা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমি গোলামের ডাকে, আমি তো নিকৃষ্টতম গোলাম, এই গোলামকে ভালোবেসে আপনারা যারা এই ঈদে রাস্তায় বাড়িতে এলাকায় এলাকায় নেমে আয়োজন করেছেন, আল্লাহু আকবার, আমি আমার মালিকের কাছে সাহায্য চাই, তিনি যেন আপনাদের এই পরিশ্রমের ফলে তার সন্তুষ্টি অর্জনের সুযোগ করে দেন, মুক্তির ব্যবস্থা করে দেন, আমাদেরকে গোলামি করার সুযোগ করে দেন এবং তার ইচ্ছায় আমাদেরকে পরিচালিত করেন, আমরা যাতে বাকি জীবন সেই রাসুলের ইচ্ছায় রাসুলের আদর্শে নিজেকে কায়েম রাখতে পারি এবং সেই রাসুলের আদর্শে আমরা যাতে পরিচালিত হতে পারি। মহান রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আগামী শুক্রবারে আমাদের আলোচনা থাকবে হচ্ছে আপনাদের নিয়ে। আমি সিদ্ধান্ত নিয়েছি আপনারা কে কোথায় কি অনুষ্ঠান করেছেন, কে খাবার বিতরণ করেছেন, কে তাবারক দিচ্ছেন, কি করছেন, এই সব কিছুর ভিডিও ছবি আপনারা তুলে আপনাদের চেইনে জমা দেন। আর সমন্বয়কদের কাছে অনুরোধ করছি এইটা আমাদের চেইনের মাধ্যমে আমাদের অনলাইন টিমের কাছে জমা দেন। আপনারা কে কোথায় কি আয়োজন করেছেন ছবি তুলে আমাদের জমা দেন, ভিডিও করে জমা দেন। আগামী শুক্রবারে আপনাদের কে কোথায় কি আনন্দ করেছেন, কিভাবে উদযাপন করেছেন আমরা এটা প্রচার করব। এক ভাই আরেক ভাইকে দেখব কিভাবে কে আয়োজন করেছে, এক বোন আরেক বোনের আয়োজন দেখব কে কিভাবে আয়োজন করেছে, যাতে আমরা বুঝতে পারি এবং আগামী অনুষ্ঠানগুলোতে আরো বেশি আমরা যাতে অনুপ্রাণিত হই। সেই অনুপ্রেরণার জন্য আগামী শুক্রবারে আমার সিদ্ধান্ত হয়েছে আপনাদের পবিত্র ঈদে মিলাদুন্নবীতে যে যেই আয়োজন করেছেন তার ছবি তার ভিডিও আমাদের দিলে আমরা সেগুলো প্রচার করে অন্যান্য আশেক রাসুল ভাই ও বোনদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তাআলা। আর ঈদে মিলাদুন্নবীর প্রচারটা বেশি করে করলে যেটা হবে যে মানুষগুলো জানবে আমরাই শুধু আশেকে রাসুল না, আরো অনেক আশেকে রাসুল আছেন যারা রাসুলকে ভালোবাসেন কিন্তু তারা কিভাবে ভালোবাসার বহিঃপ্রকাশ করবেন তারা জানে না, কি আছে না এরকম বলেন, বহু তরিকাতে দেখবেন রাসুলের প্রেমিক আছে আশেক আছে কিন্তু তারা বহিঃপ্রকাশের রাস্তাটা জানে না। আমরা যদি মনে করেন আমরা যা করছি তা যদি মানে ব্যাপক ভাবে প্রচার করি তখন কি হবে, তারা হিন্স পাবে, তারা জানবে যে কিভাবে এই প্রচারটা হচ্ছে, তখন তারা এটাকে কাজে লাগিয়ে সারা বিশ্বে দেখা যাবে সবাই এরকম কাজ শুরু করবে। আর তখন যখন শুরু হয়ে যাবে না আমাদের মধ্যে আবার ওই ভ্রাতৃত্বের সম্পর্কটা এগিয়ে আসবে, আমাদের মধ্যে আবার ওই ত্যাগের সম্পর্কটা এগিয়ে আসবে, আমাদের মধ্যে আবার ওই ভালোবাসাটা প্রতিষ্ঠিত হবে। মোর্শেদ কেবলাদান চেয়েছেন সারা বিশ্বে মোহাম্মদ ইসলাম প্রচার করবেন, আর আমি বলেছি এমন কোন ময়দান তৈরি হবে না যেই ময়দানে আশেকে রাসুলকে সংকুলন করা যাবে, কি বলেন, বলেছি না বলি নাই, তো এইটা যদি করতে হয় তাহলে একটু কৌশলী হইতে হবে না, হবে না হবে না, আমি তো অন্যায় কৌশল বলছি না, আমি সঠিক কৌশল বলছি, আমরা একটু কৌশলী হই না, আমরা একটু রাসুলের জন্মদিনে আনন্দ করি, মানুষকে ভ্রাতৃত্ব দেই, মুরিদ বানাইতে না পারি ভালো মেসেজটা তো দিতে পারি নাকি, দেন না, দেখেন না চতুর্দিকে গরম হয়ে যাবে, ময়দান থাকবে না যেখানে আশেকে রাসুল ছাড়া আর কেউ থাকবে। আল্লাহ যদি সুযোগ দেয়, আমি গোলামকে যদি আল্লাহ হায়াতে জিন্দিগি দেয় আর আপনাদের মতো এরকম আশেক যদি আমি পেতে থাকি, দেখা যাবে একদিন এমন একটা দিন আসছে যেখানে শুধু আশেকে রাসুলের বন্যা বয়ে যাবে, জোয়ার হবে, আর কোনো মানুষের জায়গা হবে না। আল্লাহ আমাকে যদি হায়াতে জিন্দিগি দেয় আমি সর্বোচ্চ চেষ্টা করব। আলোচনা দীর্ঘায়িত করব না, অনেক আলোচনা করেছি, আসলে বোঝা যায় প্রেম আছে আমাদের, কি আছে রে রায়, প্রেম আছে না নাই, আছে আছে, প্রেমের টানে সব কাজ বন্ধ আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি যারা এই ভালোবাসায়
আজকে আমি আমাদের স্বাগতিক ওয়ার্ডের আশেক রাসুল ভাইদেরকে ধন্যবাদ জানাই, যারা ঈদে মিলাদুন নবীতে আমি দেখেছি এতিম মানুষরা সব লাইন ধরে বসাইছে, বসে ওনারা খাওয়াইতেছে। আবার সেমাই, তারপরে আমার তো মনেও নাই এরকম প্যাকেট করে করে ঈদে মিলাদুন নবীতে সেমাই করছেন। আপনারা প্রচার করবেন, আমি আপনাদের সবার কাছে অনুরোধ করি যা করছেন প্রচার করবেন, এতে অন্যদেরকে শিখতে দেন। হ্যাঁ, আমরা এটাতে অনুদান করছি না, দান করছি না, ভালোবাসা বিনিময় করছি। মনে রাখেন, এটা অনুদান না, আপনি কাউরে দান করতেছেন না, আমরা ভালোবাসা দিচ্ছি, কাউরে সাহায্য করতেছেন, একটু খাবার নিয়ে আমার রাসুলের জন্মদিন ভালোবাসা দিচ্ছি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, পরিশেষে নিজের আলোচনার জন্য মহান মোর্শেদ কেবলা জানের নূরময় কদম মোবারকে ক্ষমা প্রার্থনা করি, দয়াল রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে ক্ষমা প্রার্থনা করি এবং মহান রাব্বুল আলামিনের কদম মোবারকে ক্ষমা প্রার্থনা করি। তিনি যেন দয়া করে আমার আলোচনার ভুল বেয়াদবিক লোককে মাফ করে দেন এবং আমাদেরকে দয়া করেন। আমরা যেই মহতি উদ্দেশ্যে তাকে ভালোবেসে যতটুকু করছি তিনি দয়া করে কবুল করে নেন। সবাই বলুন আমিন। আমি দোয়া করি আমার মালিক আপনাদের সবাইকে হেফাজত করুন, আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি গোলাপ বিদায় চাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।